একটি চায়ের কাপের ভেতরে এটে যায় পুরো এক বিড়াল। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা হলো টিকাপ পার্সিয়ান বিড়াল। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো টিকাপ পার্সিয়ান বিড়ালের দাম কত এবং কোথায় পাব, এবং তার সাথে এই বিড়ালের কিছু স্বভাব, ওজন এবং আরও বাড়তি কিছু জানতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। পার্সিয়ান বিড়াল বিশ্বজুড়ে জনপ্রিয় বিড়ালের জাত। তাদের চ্যাপ্টা মুখ এবং সুন্দর নাক এবং স্বতন্ত্র মুখের অভিব্যক্তি অনেকের হৃদয় কেড়ে নিয়েছে। টিকাপ পার্সিয়ান বিড়ালগুলো হয় ছোট এবং আপনার হাতের তালুতে ফিট করতে পারবে। কিন্তু একটি কথা শুনে অবাক হবেন, সমস্ত বিড়ালের জাতগুলি ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশন ICA দ্বারা, তবে টিকাপ পার্সিয়ান বর্তমানে তালিকাভুক্ত নয়। টিকাপ পার্সিয়ান বিড়ালগুলি শুধুমাত্র 19 শতকের দিকের। এই টিকাপ আকারের বিড়ালগুলি 1860-এর দশকে ব্রিটেনে একটি পার্সিয়ান বিড়ালের পরিচালনযোগ্য সংস্করণ তৈরি করার জন্য প্রজনন করা হয়েছিল বলে মনে করা হয়। তারা মূলত সেই সময়ের রাজাবাদশাদের কাছে থাকত, কেননা এটির আকার ছিল অনেক ছোট আর অনেক আকর্ষণীয়ও বটে। টিকাপ পার্সিয়ান বিড়াল 1993 সালে আমেরিকান ক্যাট ফ্যান্সিয়ার্স অ্যাসোসিয়েশন ACFA থেকে একটি জাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল, যদিও তারা প্রযুক্তিগতভাবে একটি নির্দিষ্ট জাত হিসেবে বিবেচিত হয়নি। যেহেতু এই বিড়ালগুলি ছোট হয়ে থাকে, এদের আয়ু তুলনামূলকভাবে কম হয়ে থাকে এবং এরা বিভিন্ন রোগেও আক্রান্ত হতে পারে। কিন্তু বর্তমান বিশ্বে টিকাপ পমেরিয়ান এত জনপ্রিয় যে সবাই এই টিকাপ পমেরিয়ান এখন প্রজনন করছে। টিকাপ পার্সিয়ান বিড়ালগুলি খুব লম্বা হয় না, তাদের উচ্চতা মাত্র 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তাদের শরীরের গঠনের উপর নির্ভর করে এদের ওজন কম বা বেশি হতে পারে। টিকাপ পার্সিয়ানের জীবনকাল, এই জাতের আদর্শ জীবনকাল 13 থেকে 14 বছর পর্যন্ত। আপনি মনে করতেই পারেন টিকাপ পার্সিয়ানগুলি স্বাস্থ্য সমস্যার কারণে অন্যান্য বিড়াল জাতের মতো বেশি দিন বাঁচে না। যদি মালিকরা তাদের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যের ভালো যত্ন নেয়, তাহলে টিকাপ পার্সিয়ান বিড়াল আরও বেশি দিন বাঁচতে পারে। কিছু টিকাপ পার্সিয়ান বিড়াল তো 17 বছর পর্যন্ত বেঁচে ছিল। টিকাপ পার্সিয়ানগুলি তার আরাধ্য চেহারার জন্য বিখ্যাত। টিকাপ পার্সিয়ান বিড়ালগুলি সাধারণত রূপালি, সোনালি, চিনচিলার মতো রঙিন পশমের কোট থাকে, অথবা ক্রিম, কালো, কালো নীল, স্মোকি কচ্ছপের শেল এবং স্মোকি ব্লুর মতো অন্যান্য আকর্ষণীয় রঙেও পাওয়া যায়। টিকাপ পার্সিয়ান বিড়ালগুলির মুখ আদর্শ পার্সিয়ানের মতো হতে পারে অথবা জনপ্রিয় ডলফেস হতে পারে। তাদের বাহির থেকে দেখতে যেমন কিউট লাগে, তেমনি এরা ভেতর থেকেও মেজাজের দিক থেকে অনেক মৃদু এবং অনেক সফট প্রকৃতির। তারা অনেক শান্ত স্বভাবের মেজাজ নিয়ে ঘোরাফেরা করে এবং তারা খুব কোলাহল ছাড়াই শান্ত ঘুম এবং শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পছন্দ করে। টিকাপ পার্সিয়ানের দাম, এক পিস অ্যাডাল্ট টিকাপ পার্সিয়ান বিড়াল কিনতে আপনাকে গুনতে হতে পারে 40,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত। আর আপনি হয়তো ভাবছেন টিকাপ পার্সিয়ান বিড়াল কোথায় পাবেন। ফেসবুকে পার্সিয়ান ক্যাট সোসাইটি অফ বাংলাদেশ নামে একটি গ্রুপ রয়েছে। সেই গ্রুপে অনেকেই বিভিন্ন ধরনের পার্সিয়ান বিড়াল সম্পর্কিত পোস্ট দিয়ে থাকে। আপনারা সেই গ্রুপের সাথে যুক্ত হয়ে সেখান থেকে যে কোনো ভালো সেলারের কাছ থেকে আপনার পছন্দের টিকাপ পার্সিয়ানটি কিনে নিতে পারেন। অবশ্যই কেনার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, দরকার হলে বিক্রেতার বাসায় গিয়ে দেখে শুনে নিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।